আনলিমিটেড ভিউ পাবেন, আনলিমিটেড সাবস্ক্রাইব পাবেন। কিভাবে পাবেন সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আজকে আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে ফেসবুক বুস্ট, একদম ফ্রিতে বিনা টাকায় আপনি ফেসবুক বুস্ট করতে পারবেন ভিডিও, আনলিমিটেড ভিউ পাবেন, আনলিমিটেড সাবস্ক্রাইব পাবেন। কিভাবে পাবেন সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আনলিমিটেড ভিডিও বুস্ট করতে পারবেন কোনো টাকা ছাড়াই। সেইটা করার জন্য আপনাকে যাইতে হবে প্লে স্টোরে, ছোট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বক্স পাবো, সার্চ বক্সে লিখতে হবে টিউবটন। টিউবটন লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে এই যে দেখতেছেন আমার যে অ্যাপটা, ঠিক আছে, আপনার লোগোটা ভালো করে দেখে রাখুন। লোগোটা এরকম আসবে, এই যে টি দিয়ে একটা লোগো আছে, এই লোগোটা আসবে। তারপর এখানে আমি ডাউনলোড করে রাখছি, আপনি ওপেনে জাস্ট ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে জাস্ট এরকম আসবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে এই যে গ্র্যান্ট পারমিশন, গ্র্যান্ট পারমিশনের উপর একটা ক্লিক করে দেবেন। পারমিশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাপের একটা পারমিশন চাবে, সেই পারমিশনটা এখন দিতে হবে। তো একটু লোডিং নিতেছে, একটু ওয়েট করুন ভাই। তো ফাইনালি আমাদের এখানে চলে আসলো। চলে আসার পর এখন আমরা টিউবটন অ্যাপটা খুঁজে বের করব। তো দেখতে পাইছেন যে আমি টিউবটন অ্যাপটা খোঁজার জন্য এই যে খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পর অ্যালাউ করে দিবেন পারমিশনটা। অ্যালাউ করার পর একটু দুইটা ব্যাগ দিয়ে চলে আসবেন। তারপর এইখানে আপনি যদি এইখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে আপনি এইখানে জাস্ট এদিকে পারমিশনটা দেওয়ার পরে আপনার এইখানে একটা জিমেল চাবে, ঠিক আছে। তো জিমেলটা দিয়ে দিবেন, একটা জিমেল দিয়ে এটা সাইন আপ করে দেবে। তো ভাগ্যক্রম তো আমি আগে সাইন আপ করছিলাম, তো সেটাই এখন লোডটা নিয়ে নিছে। তো আপনি জাস্ট এখন বুস্টটা করবেন কিভাবে সেটাই দেখিয়ে দিছি। অ্যালাউটা দেওয়ার পরেই আপনার এদিকে সাইন আপ চাবে, একটা জিমেল চাবে এবং পাসওয়ার্ড চাবে। তো জিমেল আর আপনার ফোনের জিমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কোনো ক্ষতি হবে না ভাই, আমি নিজে ব্যবহার করতেছি। তো তারপর আপনি ওই জিমেলটা দিয়ে খোলার সাথে সাথে এই যে এখানে দেখেন, এখানে আপনার 500 কয়েন এদিকে অ্যাড হয়ে যাবে। তো ভাগ্যক্রম আমি দেখাইতে পারলাম না। তো তারপর ভিডিও বুস্টটা কীভাবে করুন, বুস্টটা করার জন্য আপনি ফাইনালি আপনার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর লিঙ্ক নেবেন। তো আমি আমার ভিডিওতে চলে যাই। ভিডিওতে চলে যাওয়ার পর যে কোনো একটা আমি লিঙ্ক নিলাম, এই লিঙ্কটা নিতে এসে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব। এখন তো আমি আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে আসার পর এখন যদি আমি যদি এখানে একটা লিঙ্ক দেই, এই যে দেখতেছেন এই ভিডিওর একটা লিঙ্ক নিব, ঠিক আছে, এই শেয়ার দিয়ে একটা লিঙ্ক নিব। এই লিঙ্কটা নেওয়ার পরে জাস্ট ওই অ্যাপের ভিতরে চলে যাব। অ্যাপটার ভিতরে চলে যাওয়ার পর আমি আপনাকে দেখাইতেছি, এখন জাস্ট এরকম আসবে। এরকম আসার পর এই যে আপনি এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন ভাই। এখান থেকে এই যে একটা ভিডিও 66 কয়েন দিবে, 76 কয়েন দিবে 76 সেকেন্ডে। তো আপনি এখানে বুস্ট করবেন, অনেকেই বুস্ট করছে। তো আপনি যদি তাদের ভিডিওটা দেখেন, ঠিক আছে, তাহলে তারা ভিউজ পাবে এবং ওয়াচ টাইম পাবে। আর যদি আপনি ভিডিও ছাড়েন, তারা দেখবে, আপনার ওয়াচ টাইম হবে, আপনার ভিউ হবে, বিনিময়ে তারা একটু কয়েন পাবে। যেমন এই যে আমি ভিডিও দেখে কয়েনগুলো আর্নিং করছি, ঠিক আছে, এভাবে আপনি কয়েন আর্নিং করবেন। তো ভিডিওটা আপলোড দিবেন কেমনি সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে অ্যাড ভিডিও, অ্যাড ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। এই অ্যাড ভিডিও মাঝখানের অ্যাড ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর উপরেই দেখতেছেন এই যে এখানে অ্যাড ভিডিও, অ্যাড ভিডিওর উপরে প্লাসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন আছে, নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। টাইটেল দিবেন, আপনি কয় মিনিট ওয়াচ টাইম নিতে চাচ্ছেন, কয় সেকেন্ডের, তারপর এইখানে আপনি কয়জনের নিতে চাচ্ছেন, কয়জন দর্শক আপনার এটা দেখবে, ভিউজ কয়টা হবে, এখানে হয়েছে ওয়াচ টাইম কত সেকেন্ডের, এখানে হয়েছে কতজন আপনার এটা দেখবে, এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো দেখছেন আমি টাইটেলটা আমার দিয়ে দিচ্ছি, এসএসসি পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখুন, ঠিক আছে। তো এখন এখানে আমি দ্বিতীয় নম্বরে কত সেকেন্ডের এটা বুস্ট করব, তো 60 সেকেন্ডের বুস্ট করি, ঠিক আছে। তারপর এখানে নিম্নে 10 জন দিতে হবে, 10 জনের ভিউ নিচে হবে না। তা আমার আমার কয়েনটা আপনি দেখতে পারছেন, আমার 600 কয়েন কাটবে। তারপর এখানে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিব, জাস্ট সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করবে দেখছেন যে সাবমিট সাকসেসফুল, সাথে সাথে আপনার এটা কাউন্ট হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এইটা, ঠিক আছে, এখনও কিন্তু ভিডিওটা আসে নাই,
আসে নাই কেন আমি আপনাদেরকে দেখাই দিছি, কয়েনটা আগে দেখে নিতেছি, 3697 কয়েন আছে। তো আমি একটা স্পেস দিছি, নিচে টাচ করছি, এই যে দেখেন পার্মানেন্টভাবে আমার এটা রানিংয়ের উপর আছে ভিডিওটা, ঠিক আছে। এই যে আমি আগে কাজ করছি, এই যে 10টা ভিউ দিছে, 10টা ভিউ আমার কমপ্লিট, আধা ঘন্টার মধ্যে আপনি এটা কমপ্লিট হয়ে যাবে আপনি যদি 1000 ভিউও দেন, ঠিক আছে। আপনার এই ভিডিওটা আপনি দেখেন, এই যে সবার আগে 1 নম্বরে আপনার ভিডিওটা থাকবে, এই যে দেখেন, এই যে আপনার ভিডিওটা কিন্তু টপে আছে, সবাই এটা দেখবে, এই যে ধরেন। এবং কয়েন আর্নিং করবেন কেমনে সেটাও আপনাদেরকে দেখে দেবো। প্রথমে ফার্স্ট আপনি অ্যাকাউন্টটা খোলার পরে 500 কয়েন পাবেন, 500 কয়েন পাওয়ার পরে আপনার 600 কয়েনটা নিচে এটা আপনি বুস্ট করতে পারবেন না, যেহেতু 60 কয়েন করে দিতে হবে 60 সেকেন্ডের, আর 10 জনের ভিউ নিচে দিতে হবে, তাহলে 60, ঠিক আছে, 600 কয়েন যাবে গা। তো এখন একটা ভিডিওর উপর আপনি ক্লিক করুন, নিজা ভিডিও নিজে কখনো দেখবেন না, আপনি ভিডিও আপলোড করুন, যে কোনো একটা তো দিয়েই দিবেন আপনার, আপনি যাতে চিনার জন্য। তো এই যে এখানে দেখেন আপনি এই যে নিচে দেখতেছেন যে এই হাতের ডান পাশে একদম নিচে আপনার একটা সেকেন্ড কাউন্ট হইতেছে, ঠিক আছে। তো এই সেকেন্ডটা যখন 0 পর্যন্ত আসবে তখন এখানে ফিনিশ আসবে, আমি দেখিয়ে দিব। ভাগ্যক্রম এখন দাগ টেনে দেখাইতে পারতেছি না, কারণ এই ভিডিওটা চলা অবস্থায় আপনি কোনো স্ক্রিনের উপর টাচ করতে পারবেন না, ভিডিওটা কাটতেও পারবেন না, ঠিক আছে। তো যেভাবে আছে সেভাবেই থাকবে, ভিডিওটা কাউন্ট হোক, কাউন্ট হওয়ার পরে আমি আপনাকে আর্নিং করে দেখিয়ে দিব। তো ফাইনালি দেখছেন যে আমার এখানে ফিনিশ লেখা উঠছে একদম নিচে ডান কোনায়। তো ফিনিশের উপর একটা ক্লিক করে দিন, ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, এরকম আসার পর আপনি জাস্ট এখান থেকে কাউন্ট করে বের হয়ে যাবেন। বের হয়ে যদি যান আপনার এখানে ওই যে কয়েনটা যোগ হয়ে গেছে, আপনি দেখতে পারছেন যে আমার আগে ছিল কত এখন কত, কয়েনটা যোগ হয়ে গেছে। এই ভিডিওটা চলা অবস্থায় আপনি কাটতে চাইলেও কাটতে পারবেন না, ঠিক আছে, ব্যাগ দিয়ে বাইর হয়ে যাইতে পারবেন, বাকি আপনি একটুনি দেখবেন, একটুনি দেখে যদি বাইর হয়ে যাইতে চান অসম্ভব, পারবেন না। তো এই যে দেখেন অলরেডি আমার ভিডিওটা একজনে দেখে ফেলছে, একজনে দেখছে, আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ভিউ কাউন্ট হয়েছে, আধা ঘন্টার মধ্যে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, এই যে আমার কমপ্লিট দেখাইতেছে, এই কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট। এখন হয়েছে রানিং, যখন আপনার 10টা ভিউ কমপ্লিট হয়ে যাবে তখন এটা রানিং দেখাবে, এই যে দেখুন আমি ভিডিওগুলো বুস্ট করছি। আপনি এখান থেকে টাকা ছাড়া বুস্ট করতে পারেন, এখন যদি আপনি মনে করেন যে টাকা দিয়ে বুস্ট করবেন তাহলে কীভাবে বুস্ট করবেন, তাহলে আপনি এখানে প্রোফাইল আছে, প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন, এই যে প্রোফাইল, প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই যে এখান থেকে আপনার জিমেলটা দেখাইতেছে, আর আপনি যে বুস্ট করবেন এই যে এটার উপর ক্লিক করে দেবেন, বয় পয়েন্টের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে দেখাইতেছে আপনি কত টাকায় কত কয়েন পাবেন, 100 টাকা 20,000 কয়েন, ঠিক আছে, 240 টাকা 50,000 কয়েন, 460 টাকা 1,00,000 পয়েন্ট, ঠিক আছে, এরকম করে আপনি উচ্চ 4,000 টাকা পর্যন্ত বেনিফিট করতে পারবেন। তো এইভাবেই আপনি করবেন, 10,000 10,00,000 পয়েন্ট আর্নিং করতে পারবেন, আপনি টাকা দিয়ে বুস্ট করতে পারবেন। এখন আপনি যদি ফ্রি চান, ঠিক আছে, তো ফ্রি চাওয়ার জন্য তো আমি আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে, এই যে এই ভিডিওগুলো আপনি দেখবেন, ভিডিওগুলো দেখার পরে আপনার আর্নিং হবে, আপনি সেখান থেকে কয়েন পাবেন। তো আমার মতো এরকমভাবেই কয়েনগুলো আর্নিং করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।